বলতে পারবেন? সিঙ্গারা খেলে কোন রোগ হয়? গ্লুকোমা রোগ কোন অঙ্গে হয়? বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করেছিল? কোন ফল খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে মৃত্যু হতে পারে? লো প্রেশার হলে কোন শাক খাওয়া উচিত? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, মানব শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে? পাকস্থলীতে, লিভারে, হৃৎপিণ্ডে নাকি ফুসফুসে? সঠিক উত্তর হল পাকস্থলীতে। পরের প্রশ্ন, সিঙ্গারা খেলে কোন রোগ হয়? সুগার, ক্যান্সার, যক্ষা নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তর হবে কোষ্ঠকাঠিন্য। পরের প্রশ্ন, গুড কোলেস্ট্রল হিসেবে পরিচিত কোনটি? এলডিএল, এইচডিএল, এলভিডিএল নাকি ট্রাইগ্লিসারাইডস? সঠিক উত্তর হল এইচডিএল। এইচডিএল কে গুড কোলেস্ট্রল বলা হয়। এটি রক্তনালীতে জমে থাকা খারাপ কোলেস্ট্রল দিয়ে ফেলে। পরের প্রশ্ন, গ্লুকোমা রোগ কোন অঙ্গে হয়? হার্ট, লিভার, চোখ নাকি কিডনি? সঠিক উত্তর হল চোখ। গ্লুকোমা হল চোখের রোগ যা চোখের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির কারণে হয় এবং এটি দৃষ্টিশক্তি ক্ষতি করতে পারে। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করেছিল? জাপান, চীন, আমেরিকা নাকি আর্জেন্টিনা? সঠিক উত্তর হল আর্জেন্টিনা। পরের প্রশ্ন, কোন হরমোনটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে? অ্যাড্রেনালিন, থাইরক্সিন, ইনসুলিন নাকি কার্টিসল? সঠিক উত্তর হল ইনসুলিন। ইনসুলিন হরমোনটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি প্যানক্রিয়াস থেকে নির্গত হয় এবং গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সহায়তা করে। পরের প্রশ্ন, কোন ফল খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে মৃত্যু হতে পারে? আম, পেয়ারা, জাম নাকি কাঁঠাল? এই প্রশ্নের সঠিক উত্তর হল কাঁঠাল। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, কোন ফলকে অমৃত ফল বলেও ডাকা হয়? পেয়ারা, লিচু, আপেল নাকি আমলকি? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, পুড়ে যাওয়া স্থানে কি লাগালে সাথে সাথে জ্বালা কমে? বাডনল, মধু, অ্যালোভেরা নাকি বরফ লাগালে? সঠিক উত্তর হল অ্যালোভেরা। আয়ুর্বেদ চিকিৎসায় অ্যালোভেরা ত্বকের যে কোনো ধরনের আঘাত, বিশেষত ত্বকের পোড়ার জন্য বিস্ময়কর কাজ করে। অ্যালোভেরার পাল্প পোড়া আঘাতে এবং আশেপাশে জায়গায় লাগালে দ্রুত জ্বালা কমবে। এটি পোড়া ত্বককে কালো দাগ বা দাগ ছাড়াই প্রশমিত করবে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, লো প্রেশার হলে কোন শাক খাওয়া উচিত? কুলেখাড়া,
পালং শাক, লাল শাক নাকি পুঁই শাক? সঠিক উত্তর হলো কুলেখাড়া শাক। আজকের শেষ প্রশ্ন, কোন খাবারটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ? চিজ, ব্লুবেরি, রুটি নাকি চিনি? সঠিক উত্তর হলো ব্লুবেরি। ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।